প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব মোবাইল অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রির সম্ভাবনা ও করণীয় নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টিয়া আহমেদ, আর সেই সাথে রয়েছেন ট্রান্সফর্ম গ্রুপের সিইও জনাব রেজওয়ানুল হক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব রেজওয়ানুল হক, আপনার কাছে আসতে চাই যে যেহেতু আপনি বেসিসে রয়েছেন, আপনি হচ্ছেন এই সাবজেক্টের সঞ্চালক আপনি আসলে, হ্যাঁ, যে আমাদের আসলে এই মোবাইল অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেটির সম্ভাবনা আসলে কতটুকু এবং আমরা কোন পর্যায়ে আছি? নিশ্চয়ই এটির একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক বড় একটা বাজার রয়েছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, এটা কি খুব একটু আর্লি কিনা যদি আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা যেতে চাই? প্রথমত ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। মোবাইল অ্যাপ্লিকেশন এবং মোবাইল ইন্ডাস্ট্রির মানে সম্ভাবনা আসলে অনেক বড় এবং আমি খুব আশার সাথে এবং আমি খুব আসলে পজিটিভ টোনে যেটা বলতে চাই, এখানে চ্যালেঞ্জেস আছে যেরকম আবার অপরচুনিটিস আছে। ভালো দিকে দিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বেসিসে এই মুহূর্তে আমাদের মেম্বার্স হচ্ছে 1200 অ্যাপ্রক্সিমেটলি। এটা এর মধ্যে একটা বড় অংশ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তার মানে হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে মোবাইল নিয়ে কাজ হচ্ছে, আবার সরকারিভাবেও মোবাইল অ্যাপ্লিকেশনের এই জায়গাটাকে আরেকটু ব্যবসা বান্ধব সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই ইকোসিস্টেমে কতগুলো জিনিস কাজ করে। প্রথমত রেজওয়ান ভাই এখানে আছেন, হ্যান্ডহেল্ড ডিভাইস, যে হার্ডওয়্যার যে ডিভাইসটা হাতে থাকে সেটা সহজলভ্য এবং ছড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে। 16 কোটি মানুষের দেশে প্রায় 10 থেকে 11 কোটি মানুষের হাতে মোবাইল ডিভাইসটা আছে, প্রায় 4 কোটি মোবাইল ডিভাইসের মধ্যে ইন্টারনেট আছে, 2.5 কোটি হচ্ছে স্মার্টফোন। সো এটা একটা বাজার হ্যান্ডহেল্ড ডিভাইসের পাশাপাশি। দেন নেক্সট ইকোসিস্টেমের আরেকটা বড় পার্ট হচ্ছে ইন্টারনেট। মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে সহজলভ্য ইন্টারনেট হতে হবে এবং ভালো উন্নত মানের ইন্টারনেট হতে হবে। সো তার মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হতে হবে। থার্ড হচ্ছে হিউম্যান রিসোর্স, এই অ্যাপ্লিকেশন যারা ডেভেলপ করবে তারা কতটুকু রেডি আছে, আপনার ওই হিউম্যান রিসোর্সটাও প্রপার থাকতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যাড্রেস আপনার। আমরা এখন যখন একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, যদি আমি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বেসিসের যে কোনো কোম্পানি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, তখন দুইটা জিনিস তাকে মাথায় রাখতে হয়, তার নিজের হিউম্যান রিসোর্সের পাশাপাশি ইদার সে লোকাল মার্কেটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে, 16 কোটি মানুষ আছে, 10 কোটি মোবাইল হ্যান্ডসেট আছে, অথবা আমরা অনেক সময় গ্লোবাল মার্কেটের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। এখন আমি যত ভালো দেখেন যে ইন্টারনেটের, মোবাইল ইন্টারনেটের যে গ্রোথ, তার বিগেস্ট রিজন হচ্ছে আপনি আসলে ইন্টারনেট দিয়ে করবেনটা কি। ইন্টারনেটের গ্রোথের বিগত 3-4 বছরে ইন্টারনেটের গ্রোথের পেছনে বড় কারণ ছিল ফেসবুক। আমি এটাকে খুব পজিটিভ ভাবে দেখি যে ফেসবুক করার জন্য তার হাতের মোবাইল হ্যান্ডসেটে উনি ইন্টারনেট কানেকশন নিয়েছে, তাকে ফেসবুকে থাকতে হবে। এখন আমি যদি তার ইন্টারনেট ব্যবহারের আরও বেশি উপলক্ষ তার হাতে দিতে হবে, একটা কৃষকের হাতে একটা তার জন্য একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, একটা স্টুডেন্টের জন্য তার কন্টেন্ট থাকতে পারে, একটা টিচারের জন্য তার কন্টেন্ট থাকতে পারে, আপনার একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের জন্য তার জন্য অ্যাপ্লিকেবল একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, তাহলে এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ডেভেলপাররা তৈরি করি, মার্কেট ইজ দেয়ার, বাট মার্কেটের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার যদি হ্যান্ডহেল্ড ওই ডিভাইসটা যদি সহজলভ্য না হয়, আমার হাতের যদি ইন্টারনেটের গতি যথেষ্ট পরিমাণ না হয়, আমার ইন্টারনেট যদি আমার কাছে সহজ দামে আমার আমার নাগালের মধ্যে না থাকে, তাহলে এই মার্কেট তৈরি হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের প্রসঙ্গে আসি, ICT ডিভিশন থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পটা আমরা অসম্ভব মাত্রায় সাধুবাদ জানাই, সব জিনিস খেয়াল করা হয়েছে।
গুড সাইড হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ যে ভিশনটা নিয়ে আমরা আগাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর যেই ভিশন 2021, বেস্ট পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর উই আর ওয়ার্কিং টুগেদার হ্যান্ড ইন হ্যান্ড। তো আমাদের মতামত নিয়ে এই প্রজেক্টটা যখন তৈরি করা হয়েছে, এইখানে একই সাথে যেরকম ডেভেলপার তৈরি করা একটা কম্পোনেন্ট আছে, সেখানে কিছু বরাদ্দ আছে, ইউনিভার্সিটিগুলোতে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ল্যাব করা হয়েছে, এবং থার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন লোকাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে। আচ্ছা, তো এই জিনিসগুলো যে হচ্ছে, তো তার আগে আমি আপনি একটু ইন্টারাপ্ট করি, যে আপনি বললেন যে ডিভাইসের বিষয়টা, যে একটা বাজার তৈরি করার জন্য যে আমাদের যে ডিভাইসের যেই কম মূল্যে আমরা দিতে পারছি কিনা সেই বিষয়ে আমি একটু ওনার কাছ থেকে একটু শুনে আসি। হ্যাঁ, জনাব রেজানুল হক, আপনি আসলে কি মনে করছেন, আমরা কি এই বাজার সৃষ্টি করতে পারবো কিনা? অলরেডি আপনারা মার্কেটে আছেন, কিন্তু মোবাইল ফোন ইউজার রয়েছে 11 কোটি, এবং কিন্তু আমাদের স্মার্টফোন ইউজার নেই। আসলে এই বাজার সৃষ্টি করার জন্য কিন্তু স্মার্টফোন ইউজার খুবই গুরুত্বপূর্ণ। তো সেটির দিকে আপনারা কি ধরনের সাপোর্ট আপনারা দিচ্ছেন? আমি যেটা রাসেল ভাইয়ের সাথে একমত, যে আসলে বেসিক্যালি দ্য ওয়ে এটা গ্রোয়িং, গভর্নমেন্টের সাইড থেকে বা আমাদের সাইড থেকে কিন্তু দুটোকেই একসাথে গ্রো করতে হবে। আমি অ্যাপ্লিকেশন বাজার গ্রো করছি, অ্যাপ্লিকেশন বাজারের জন্য আমি একটা অপরচুনিটি দেখছি। দেখেন, বাংলাদেশ কিন্তু এদিক থেকে যদি চিন্তা করেন, অ্যাপ্লিকেশনের বাজার যেটা বলছিলেন, হিউজ পটেনশিয়াল বিকজ অফ নাম্বার অফ পপুলেশন। কারণ অ্যাপ্লিকেশন মার্কেটটা কিন্তু বেস করেছে নাম্বার অফ পপুলেশন, আমরা কতজন ইউজার ইউজ করবে, তাই না, তার উপরে। তারপর যদি দেখি আমি মোবাইল ফোনের ডিভাইস, আপনি অ্যাপ্লিকেশন মার্কেট তৈরি করলেন, বাট আপনি ওইটা ইউজ করার জন্য যদি আমি ডিভাইস অ্যাভেলেবল না করতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা কি আমাদের সামঞ্জস্য হবে না। আমরা যেভাবে শুরু করেছি অ্যাপ্লিকেশন মার্কেট বিগত 2-3 বছর বা 4 বছর ধরে, দেখি খুব জোরে সোরে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন মার্কেটটা বড় করছি। আমাদের স্মার্টফোনের গ্রোথ বা আমি যদি ওই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য যে ডিভাইস অ্যাভেলেবেল করা উচিত, সেই গ্রোথটা কিন্তু ওইভাবে গ্রোথ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন? প্রথম দিকে বলি যে এখনও যদি আপনি চিন্তা করে দেখেন, যে বলছিলেন যে 10 কোটি লোকের হাতে মোবাইল ফোন আছে, বাট স্মার্টফোন এখনও 2.5 কোটির হাতে, এবং স্মার্টফোনে কিন্তু 50%-এর উপর গ্রোথ ছিল 2 বছর আগেও, সেটা গ্রোথ নেমে আসছে 20%-এর নিচে। তার মানে স্মার্টফোনের গ্রোথটা কিন্তু অনেক কমে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে স্মার্টফোনের প্রাইস। তবে এটার সাথে আবার ইনডাইরেক্টলি কিছু জড়িত আছে, যে ইন্টারনেটের প্রাইস এবং অ্যাপ্লিকেশন, অথবা অন্য যেটা বলছিল যে শুধুমাত্র ইন্টারনেট ইউজ করবে, আরও অনেক কিছু তাকে ইউজ করার জন্য দিতে হবে, এবং যে টোটাল ইকোসিস্টেমটা। একটা হচ্ছে কি, আপনি এখন স্মার্টফোন কিনছেন, আপনি সোশ্যাল নেটওয়ার্কিং করার দরকার, অথবা আপনি একদমই ফুললি এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আসলে আপনি যদি ফুল ইকোসিস্টেমের সেবা নেওয়ার ক্ষেত্রে যেই সুযোগটা আছে সেটি আমরা এখন এক্স্যাক্টলি ইকোসিস্টেমে যদি চিন্তা করেন, আপনাকে এটা নেসেসিটি প্রোডাক্টের মধ্যে পড়ে আসতে হবে কিন্তু। এবং আপনি যদি একটা গ্রুপের কথা চিন্তা করে দেখেন, এখন কিন্তু একদম পুরো নেসেসিটি হয়ে গেছে যে স্মার্টফোন ইউজ তাকে করতেই হবে, কিন্তু আরেকটা জনসংখ্যা কিন্তু এখনও ওই জায়গাটা আসেনি তার নেসেসিটির জন্য। সেই জায়গাটাও আমার কাছে মনে হয় যেন ডিভাইসে ইম্প্রুভমেন্ট। জনাব রেজানুল হক, আপনার কাছে আসবো, সে বিষয়টি হচ্ছে যে আপনারা খুব সম্প্রতি সম্ভবত নতুন প্রোডাকশনে যাচ্ছেন, মোবাইল ফোন উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ, সেটি আমাদের জন্য খুবই ভালো খবর। তো এটি আসলে মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি করেন, তাদের জন্য কতটা ভালো খবর হবে? একটা হচ্ছে কি, ওই যেটা বলছিলাম, যে যদি মোবাইল ফোন এখানে প্রোডাকশন হয়, তাহলে কস্ট অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। সেক্ষেত্রে স্মার্টফোনের যে আমরা যে ডিগ্রোথের একটা রিজন ছিল যে প্রাইস হাই, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা কম্পারেটিভলি হবে, একটা মার্কেট তৈরি হতে পারে। আরেকটা আমি আপনাকে বলি, যে আপনি অ্যাপ্লিকেশন মার্কেটটা বলছেন, যে আমরা অনেকগুলো ফোন করছি, এখনও কিন্তু বাংলাদেশে কান্ট্রির মোবাইল ফোনগুলোর মধ্যে কিন্তু লোকাল কোনো অ্যাপস ইনক্লুডেড করা থাকে না, এম্বেডেড করা থাকে না। আপনি দেখেন, এখনও কিন্তু বাংলাদেশের মার্কেটে যে মোবাইল ফোনগুলো আসছে, তার 100% কিন্তু বাইরের যে অ্যাপস কন্ট্রোলাররা আছে তারা কিন্তু নিয়ে নিয়েছে। কীরকম, তারা গ্লোবালি কিন্তু কন্ট্যাক্টগুলো করা, ইভেন দো যে সাপোজ এই অ্যাপসে থাকতে হবে, এই নিউজ পোর্টাল থাকতে হবে, অথবা এই ব্রাউজার থাকতে হবে, এবং সেটার জন্য কিন্তু পার হ্যান্ডসেট ডিভাইস তারা পে করছে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং তারা পার্সেলে। সো মোবাইলের ফোনের, স্মার্টফোনে যারা বিজনেস করছে, তারা কিন্তু পুরো মেমোরিটাকে একটা জায়গার মতো বিক্রি করা হচ্ছে, কারণ মেমোরি আপনি জানেন লিমিটেড থাকে। সো মেমোরির মধ্যে কিন্তু এই কমার্শিয়ালি যে অ্যাপসগুলো ইনক্লুড করা থাকে, সেখানে ইন্টারন্যাশনালি যে যারা অ্যাপরা আছে, তারা কিন্তু এইগুলো পারচেস করে নিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে অ্যাপস ডেভেলপাররা আছে, তাদের একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য গভর্নমেন্ট থেকে আমরা একটা নীতিমালা করতে পারি, যে কিছু লোকাল অ্যাপসের জন্য একটা কাস্টমাইজ করতে পারি। আপনি বলছিলেন যে প্লে স্টোর থেকে যাওয়া হয়, প্লে স্টোর থেকে ডাউনলোড করে,
আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য যদি আমরা একটা আলাদা করে করতে পারি সেই জায়গাটায়, তাহলে টোটাল সিঙ্কুরাইজেশনটা হয় যে বাংলাদেশে কমন ফেনোমেনা যে সবগুলো ডিভাইসের মধ্যে একটা কাস্টমাইজেশন পাওয়া যায়। এছাড়াও আমরা কিছু অ্যাপ্লিকেশনের জন্য যারা লোকালি প্রোডাকশন করছে তাদেরকে যদি একটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আমরা নতুন করে একটা করতে পারি যে আমরা যেসব বাংলাদেশে যারা লোকাল প্রোডাকশন করছি বা বাংলাদেশে যে হ্যান্ডসেটগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে সেই জায়গাটাকে আমরা কিন্তু তাহলে আসলে ছোট ছোট উদ্যোক্তাগুলো আরও আসতে পারে, আমাদের করা উচিত, কারণ দুটোই তো দুজনকেই বাড়াচ্ছে। অ্যাপসের জন্য যে ডিভাইস মার্কেট বাড়বে, ডিভাইসের জন্য অ্যাপস বাড়বে, সো সব জায়গাটাই আমাদের বলে না যে একসাথে আমাদের কাজটা করতে হবে, আদারওয়াইজ আমরা ওই গ্রোথটা পাবো না। জনাব রাসেল, আপনি কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। সম্প্রতি আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতি মন্ত্রী হয়েছেন, আপনাদের সেক্টরের মন্ত্রী হয়েছেন, তো এটি আপনাদের জন্য খুবই ভালো খবর এই ইন্ডাস্ট্রির জন্য। তো আসলে এখন আপনারা কী ধরনের দাবি দেওয়া তাদের কাছে তার কাছে আপনারা চান? সে অলরেডি জানে যেহেতু সে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল, প্রায়োরিটিতে আসলে কী হওয়া উচিত? প্রথমত আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি আরও এর আগেও কয়েক জায়গায় বলেছি, আজকে আরেকবার সুযোগে বলে নিই, এটা আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 2018 সালের সেরা নিউ ইয়ার গিফট দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে। ওনাকে মন্ত্রী মর্যাদায় মানে মন্ত্রী পরিষদে নিয়ে, তো মোস্তফা জব্বার ভাই, হ্যাঁ আমি ওনার কলিগ, অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি, তো এর থেকে ভালো কিছু হতে পারতো না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, জব্বার ভাইকে আপনারা বছরের পর বছর দেখেছেন যে ফর গুড উনি ফাইট করে গেছেন, গুড ফর ইন্ডাস্ট্রি, গুড ফর নেশন। এখন ইট ইজ এবং যে আইটি এবং কম্পিউটার মানুষের কাছে যে জনপ্রিয় করে তোলা, এটি কিন্তু তার একটা বিশাল অবদান। হ্যাঁ অফকোর্স, সেই কম্পিউটারের ট্যাক্স মওকুফের আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের ছিল, ভ্যাট প্রত্যাহার এবং রিসেন্টলি 10% ইনসেন্টিভ আদায় করা সফটওয়্যার রপ্তানির এগেনস্টে, তো সব হি নোজ দ্য ইন্ডাস্ট্রি মোর দ্যান এনিবডি এলস। এখন বিষয়টা এরকম হচ্ছে কি, যে আমরা যেটা বিশ্বাস করি যে সময় কম, আবার সময় অনেক কমও না, এখন ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট একসাথে আগের থেকে কাজ করছিল, এখন আমরা একটু ক্লোজভাবে কাজ করব। আমরা চেষ্টা করব যে বাংলাদেশের জন্য এবং ডিজিটাল বাংলাদেশ ভিশনটা অ্যাচিভ করার জন্য কোন জায়গাগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করে কাজ আগানো উচিত। উনি অলরেডি 3টা বিষয়কে বলেছেন, একটা হচ্ছে ইন্টারনেটের গতি বাড়ানো এবং ইন্টারনেটের দামকে সহজলভ্য করা, একটা হচ্ছে আপনার লোকাল কোম্পানিকে প্রায়োরিটি করা, দেশীয় কোম্পানির দেশীয় বাজার উন্মুক্ত করা, বড় করা, এবং থার্ড হচ্ছে যে বাংলা ভাষাকে আরও বেশি প্রচলিত করা। মূল ব্যাপারটা হচ্ছে যে এইটা, এই সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা আমরা আসলে একসাথে কাজে লাগাতে চাই। জনাব মোস্তফা জব্বার ওনার মন্ত্রিত্ব আছেন, উনি আগেও আমাদের অভিভাবক ছিলেন, উনি এখনও আমাদের অভিভাবক আছেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে একসাথে ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এবং দাবি দেওয়া আসলে পেশ করার কিছু নাই, ওনার থেকে দাবি দেওয়া কেউ ভালো বোঝেন না, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি ভুল করতে চাই না, আমরা চাই যে এই সময়টাতে দেশীয় বাজার সম্প্রসারণ হোক, আমরা চাই যে ইন্টারনেটের অ্যাক্সেস আরও বাড়ুক, সেই জায়গাগুলোতে আমরা আসলে একসাথে কাজ করব, এবং একসাথে কাজ করে আগামী 1 বছরে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে যেন আমরা একটা শক্ত পদক্ষেপ রাখতে পারি, জয়েন্টলি বাই পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। সো সেটাই আসলে আমাদের মূল বিষয়, আশা করি আমরা ভুল করব না, ভুল না করে ভালো কিছু দেশকে দেওয়ার চেষ্টা করব। জি অবশ্যই, আমরাও সেটি চাই। জনাব রেজানুল হক, ছোট করে আপনি বলবেন যে এই ইন্ডাস্ট্রিকে গ্রো করার ক্ষেত্রে আসলে কী ধরনের পদক্ষেপ আপনার মনে হয় নেওয়া উচিত? আমার কাছে মনে হয় আমরা যেভাবে দ্য ওয়ে আমরা যাচ্ছি সেটা ঠিকই আছে,
যেমন হচ্ছে গিয়ে রাসেল ভাই অলরেডি যোগ করলো যে ইন্টারনেটের প্রাইসটা আসলে আসলে ইন্টারনেটের প্রাইসটা করা উচিত এবং ইন্টারনেট সহজলভ্য করা উচিত। পাশাপাশি আমাদের যে ই গভর্নেন্সের কথা বলছি, আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি, সার্ভিস বলছি, যে সেই অ্যাপ্লিকেশনগুলো গভর্নমেন্ট আসলে কাস্টমারকে কতটুকু বেনিফিট দিচ্ছে সেই বেনিফিটগুলো চিন্তা করে আমরা আরও বেশি ওখানে যাওয়া উচিত। এবং আমাদের ডিভাইসের অলরেডি সহজলভ্য করার জন্য আপনি জানেন যে প্রোডাকশনের মতো ফ্যাক্টরি ওপেন হচ্ছে, সো সেটা আমার কাছে মনে হয় একটা বড় সম্ভাবনা দুয়ার খুললো এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ফিউচারে আমরা এই জায়গাটা একটা ভালো পজিশনে যাবো এবং খুব শীঘ্রই আমরা গ্রো করবো সেই জায়গাটা। আমি জাস্ট একটু কমপ্লিমেন্ট করি রেজন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ওয়েন উই টক অ্যাবাউট ইন্টারনেট, উই ডোন্ট টক অ্যাবাউট ইন্টারনেট ইন ঢাকা অনলি, আমরা কিন্তু রুরাল ইন্টারনেট নিয়ে কথা বলি। আপনি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে দেখবেন ঢাকার ইন্টারনেটের সাথে ঢাকার বাইরের ইন্টারনেটের তফাৎটা খুব দৃষ্টিকটু, এটা এতটাই ডিফারেন্স। হ্যাঁ, ঢাকায় আপনার হাতের মুঠোয় যে মোবাইল ফোনটা আছে সেখানে বলা হচ্ছে সারা বাংলাদেশে 3G হয়ে গেছে, ঢাকার 3G আর ঢাকার বাইরের 3G-র মধ্যে অনেক তফাৎ। যদি আমরা মানে বাংলাদেশ মানে ঢাকা না, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সারা বাংলাদেশকে 8টা ডিভিশন 64টা জেলা। এই কথাটি কিন্তু মাননীয় মন্ত্রী বারবার বলে আসছিলেন যখন তিনি অ্যাসোসিয়েশনে ছিলেন এবং এখনও আছেন নিশ্চয়ই, তো এই বিষয়গুলি উনি অবশ্যই দেখবেন। এবং তার যে তিনটা প্রায়োরিটির কথা আমরা যে কভার করেছি সংবাদ সম্মেলনে তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এবং এটি আমরাও আশা করি যে এটি হয়ে যাবে। নিশ্চয়ই মানুষ খুব কম সময়ে এবং কম মূল্যে ইন্টারনেট পাবে, তো সেই আশা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি, আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।